আমরা দুজন এই জায়গা দুই বন্ধু দুজন দুজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুজনের যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না আর তোমাদের যত লাইভ আছে সব তোমরা ডিলিট করে দাও ও নাই দেখা যা রহা আর নাই দেখা দিস ইজ বিজনেস দিস ইজ মাই সোয়াস আই নো বাট আই ডিড বিজনেস দিস ইজ বিজনেস দিস ইজ মাই সোয়াস আই নো বাট আই ডিড বিজনেস আরে ভাই তুমি বাংলাদেশ থেকে এখানে কি এক করতে এসেছো দুটো হাত এটা কখনো হয় এটা তো বিজনেস এটা তো বিজনেস হ্যাঁ ওরা এত ভিউ কামিয়েছে লাখ লাখ ভিউ কামিয়েছে এই এক সপ্তাহের মধ্যে যা গত দু মাসে ওরা ইনকাম করতে পারেনি সেটা এই এক সপ্তাহের মধ্যে হয়ে গেছে হ্যাঁ তুমি কি এক করতে এসছো ওদের পেটে লাথি মারতে এসছো এটা তো একটা বিজনেস দাদা একটা বিজনেস আমার মনে হয় দুজন এখন এখন বন্ধুত্বটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করি এটা পরে পরবর্তীতে ঠিক হয়ে যাবে আপাতত তোমরা একটু আলাদা থাকো কিছুদিন দেখো দুজন দুজনকে ভালোবাসো কতটুকু মিস করো কারণ আরে দাদা সেটাই তো বলছি আমি দুজন তো এক হবেই কিছুদিন পরে এক হয়ে যাবে সব আবার সেই সেই গলায় গলায় হাত সবকিছু একই হবে কিন্তু এই মাঝখানে একটু বিজনেস করে নিল একটু ভিউ কামিয়ে নিল চ্যানেলটা একটু গ্রোথ করে নিল আবার একটু ঠিক আছে এটাই আর কি বিজনেস আর কি সব বিজনেস তো বন্ধুরা আমরা এখন একটু প্রথম থেকে একটু শর্টকাটে দেখে নিই ঝামেলাটা কি নিয়ে শুরু হয়েছে সৌরভ গাঙ্গুলী দাদার বিরাট বড় ভক্ত আমি বিরাট বড় ভক্ত প্রমাণ দাও এবং তার সাথে দেখা করার আরেকটি বার যোগ্যতার সাথে সুবর্ণ সুযোগ হয়েছিল কোথায় 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 জানি না পূর্ণিমা সন্ধ্যায় জি বাংলারি পর্দায় বাট ভাই এই একটা ছোট্ট বিষয় নিয়ে বেঙ্গল নর্থ ভার্সেস সাউথ একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানিয়ে দিল যেখানে সে নিজের রাগ অভিমান জ্বালা যন্ত্রণা বেদনা আর নিজের ভেতরে থাকা একটা ছোট্ট শিশুকে প্রকাশ করে রাহুল হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু নিউ কন্ট্রোভার্সি এইটুকু জিনিস বোঝো না আর আমাকে ছুটি দরকার তাই লোকে সেন্টিমেন্ট কে অস্ত্র করে সব সাউথ নর্থ ফালতু কন্ট্রোভার্সি করছো তোমার সখীর সাথে তোমার কিছু ফটো ভিডিও এই গান মেরেছে এবার কোথায় হাত দিল এবার কোথায় হাত ঢুকিয়ে দিল তোমার সখীর সাথে তোমার কিছু ফটো ভিডিও আগর আপ ইস সমাজ কো অপরাধ মুক্ত করানা চাহতে হ্যায় তো জব ভি ও অরত আপকো দিখে নরেন্দ্র মোদী জি কো আপনি WhatsApp লোকেশন ফরন ভেজিয়ে नहीं मैं सिर्फ सवाल पूछना চাহতা হুঁ ये जो धरती है ये जो दुनिया है ये जो प्रकृति है ये कोई रंडी गा रहा है যেগুলো নিয়ে আমি নোংরামা যদি শুরু করি তাহলে ব্যাপারটা আরো নোংরাতম পরিস্থিতি বন্ধুরা আমি এখন যার পাশে দাঁড়িয়েছি তার ইন্ট্রো দেওয়ার কোনো দরকার নেই জনাবকে আমি রিসেন্টলি ইনস্টাগ্রামে ফলো করেছিলাম ভালো লেগেছে ও মাই গড সামা এসে বলছে সে আমার ফ্যান কি হোয়াট এ কোইন্সিডেন্স এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে আমি বিশ্বাস করি না আমাকে নয় আমাকে আমার ওয়াইফকে আমার ম্যারেজ লাইফকে আমার ফ্যামিলিকে যতটা নোংরামো রয়েছে তুমি অ্যাটাক করলে তুমি নিজেই নিজেকে বড় ছোট লোক বলে প্রমাণ করেছো কালকে ওদের সাথে ব্লগ ভালো চলছে তো তোমার বউয়ের কি কি ট্যালেন্ট গো একটু বলো তো গুণি বলি তোমার মা বউকে এই ফ্ল্যাটে কোনোদিন নিয়ে এসো না কি কে রে শান্তি গোপাল এ তো আজব কাল প্রমাণ দেবো আরো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পুকুরের ওই প্রান্তে সব সুন্দরী পাড়ার বৌদিরা এসে কাপড় কাচে শুকিয়ে কাপড় কাচে ছক 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 আর আমাদের ইউ নো হোয়াট আই মিন এই যে একজন দেখতে পাচ্ছ আমাদের প্রিয় বৌদি চলে এসেছে এরকম ধীরে ধীরে প্রচুর আসবে আমরা তো ব্লগটা বন্ধ করছি আমাদের নিজেদের কাজ করতে দাও বা আমাকে রোজ করার জন্য যদি আমাকে কাউকে কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে সেটাকে প্রমাণ করতে আমি আমার চ্যানেল ডিলিট করে দেবো বিশাল বড় ঘোষণা করলে কিন্তু তুমি যে তুমি তোমার চ্যানেল ডিলিট করে চ্যানেল ডিলিট করে যদি আমি আমাকে রোজ করার জন্য আমি কাউকে কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকি 2017 এক দুটো বাদে যেগুলো আমি ইনিশিয়াল করেছিলাম এক বলা হয়তো যে 2019-20 এখন এক বছর আগে বলা ছিল আমি স্ট্রাইক দিচ্ছি সেই স্ট্রাইকগুলো সমস্ত আমার ভিডিও রিআপলোড করার জন্য আমাকে রোজ করার জন্য যদি সেটাকে প্রমাণ করতে আমি আবারও বলছি আমার চ্যানেল আমি ডিলিট করে দেবো রুকো যারা সবর করো বলা
হয়তো যে 2019-20 এখন এক বছর আগে বলেছিলাম আমি স্ট্রাইক দিচ্ছি, সেই স্ট্রাইকের সমস্ত আমার ভিডিও রিআপলোড করার জন্য আমাকে রোধ করার জন্য, যদি সেটাকে প্রমাণ করতে আমি আবারও বলছি আমার চ্যানেলে ডিলিট করে দেবো, ছুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। এখন দেখো প্রান্তর সাথে আমার ঝগড়া হয়েছিল, কিন্তু এখন আর আমি আর প্রান্ত গলায় গলায় হাত ধরে বলিস কেন যে আমরা ঝগড়াটা করছিলাম, কেন যে আমরা এটা করছিলাম, কেন যে এরকম হয়েছিল, মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে। यार भैंचो सारे मिलके हमको पागल बना रहे। तो यार बस आज के लिए सिर्फ इतना ही। अगर तुम लोग को ये वीडियो पसंद आए ना तो यार प्लीज लाइक मारो, एम करते हैं 2,15,000 लाइक्स के लिए। और अगर तुम लोग नए हो तो यार सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ जहर खाओ या फिर कढ़ाई पनीर, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए, मेरा मतलब टच हो जाना चाहिए, समझ गए ना, बाय।